যাবে না এইভাবে খাবো আর ভদ্রতা রাখতেছি তুমি কাল্লা ফিস বলো বলো তোমরা ব্যাড সার্ভিস দিছো ও ভাইয়া চলে যাবে তার জন্য এটাতে মনে হয় চিংড়ি মিষ্টি গরুর মাংস মুরগির মাংস সবকিছু এই যে এখানেও আছে আচার তারপরে হেপে আপুর সন্দেশ সবকিছু একে একে প্যাক করা হচ্ছে হ্যাঁ তোমার সন্দেশ তোমাকে দিয়ে দিচ্ছি ওকে যাও লাস্ট রান আমি খেয়ে দিই একটু প্লিজ একটা খাচ্ছি আমি এই যে সন্দেশ অনেক মজা আমি কাপড়গুলো প্যাক করি এই যেগুলো গুছাই ফেলছি এগুলো আমার ভাবি যেহেতু লন্ডনে যাবে তো অনেক দূর তার জন্য সবগুলাই প্যাক করা হয়েছে আমি ওইদিকে কাপড় চোপড়গুলো প্যাক করে ফেলছি বড় রেখে সবগুলো দেশের তরকারি গুলো মানে আস্তে আস্তে আরো বেশি মজা লাগে রেখে রেখে খাওয়া যায় আমি আমরা বোনরা গেলে বেশি নিয়ে আসি কারণ সুমন ভাই একটু ভয় পায় আবার আমার আম্মারও অসুস্থ তো আবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আরো অনেক জিনিসপত্র আনা হয়েছে তো এবার এত বেশি আনা যায় না আর কি খুবই কম তো তার জন্য আর এত বেশি দেওয়া হচ্ছে না প্যাকেট তাও মোটামুটি আলহামদুলিল্লাহ এক ব্যাগ হয়ে গেছে বেশি আর কি আমাদের আসলে এগুলা খাওয়ার আগে সারপ্রাইজ আসতেছে শীঘ্রই এখানে রাখো হ্যাঁ এগুলো জিশাপুর জিশাপুর থ্রি পিস গুলো তো দেখলা না সুন্দর আসছে নর্মাল ভালো সুন্দর আমার কাছে ভালো লাগছে আমার কাছে রেড আর ব্ল্যাক এর মধ্যে এটা এটার কম্বিনেশনটা ভয়ানক সুন্দর এটা উড়নাটা দেখো এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে এই থ্রি পিসটা এই টাইপের নর্মাল থ্রি পিস গুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে না আগে মনে আছে তুমি কিন্তু এই টাইপের গুলো পরতা হ্যাঁ কিন্তু নিশ্চয়ই বিউটি ক্লথ থেকে হ্যাঁ বিউটি ক্লথ থেকে অনেক ভালো লাগে যেহেতু আমরা ভিডিও টিডিও করি দেখা যায় এগুলো পড়তে ভালোই লাগবে হ্যাঁ আমিও যাবো আমি লাস্ট ইয়ার আসার আগে মাত্র কয়েকটা কিনে নিয়ে আসছিলাম তো খুকি আপু সবকিছু গুছাই ফেলছে ভাইয়া মনে হচ্ছে আ খাবে ভাইয়াকে ডাক দাও ভাইয়া পানি বসে গেছে আমি গুলো ফ্রিজে রেখে আসি আবার সবকিছু বেশি ব্যাক করবো না হ্যাঁ দুইটা ব্যাক করলে ভাইয়ার ইজি হবে কারণ ভাইয়া যেহেতু ক্রেনে যাবে তো ক্যারি করতে একটু বেশি কষ্ট হয়ে যাবে আবার ভাইয়া ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে হেপি আপু আসছে কিনা যাবে আর কি ভাইয়া বলতেছে যে হেপি আপু তাহলে আইসা বাংলাদেশে যারা বিদেশে থাকে তারাই বুঝবে বাংলাদেশ থেকে কোনো কিছু আসা মানে কি অনেক বেশি একটা ভালোবাসা আবার বাংলাদেশের কাছেও বিদেশ থেকে কিছু নিয়ে গেলে ওইটা ওরা অনেক মনোযোগ দিয়ে খুলে খুব আনন্দ পাই আসলে প্রত্যেকটা জিনিসই এরকম হ্যাঁ সুমন ভাই কিন্তু লাগেজ কিন্তু এখনো খোলা হয় নাই আমি লাগেজ দেখাই এই যে দুই লাগেজে কি আছে তা দেখাবো অনেক কিছু আছে একদম আকাই দিয়ে দিচ্ছে ভাইয়াকে কারণ ভাইয়া যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ ভুলে যাবে একদম সময় হয়ে গেছে ভাইয়া বাংলাদেশ থেকে সুহান ভাইয়া সুহান বাংলাদেশ থেকে সুহান ভাইয়া সুহান ফ্রুটস প্রোডাক্ট থেকে আমাদের জন্য একদম খাঁটি টাটকা লালি খেজুরের গুড় দিয়ে দিচ্ছে তো আমরা না এখন খাওয়া চলবে না এখন খুলো কারণ হচ্ছে হেপি আপু আমরা সবাই খেজুরের খুব পছন্দ করি আর খেজুরের পায়েস উফ যেই মজা তুমি বসো আমি ইয়ে করে দিচ্ছি দেখি লুকাই লুকাই কি দেখতেছো এই যে কারণ হেপি আপুর এত পছন্দ তো ভাইয়া তো চলে যাবে আমি ভাবলাম এটা খুলে হেপি আপুকে দিয়ে দেই আর আমরাও রাখি খেজুরের গুড়ের পায়েস এত ভালো দেখো এত লাল আমি এটা দিয়ে চা খাবো আমিও চা খাবো কেমনে বুঝছো তুমি চা কফি এগুলো দিয়ে খেতে অনেক মজা
নাজু মামার দিয়া চা খান অনেক মজা লাগবে নাজু মামা নাজু মামা নাম মামা ভাই আসেন আমার নাজু মামা ওই সিগে খেজুরের গুড়ের চা ঠিক আসছে একদম গাছ ঠিক মানে ইয়ার ঠিক আর কি গাছের রস দিয়ে তারপর উনি বানাইছে ভাই অত কষ্ট করে ফলাইছে হ্যাঁ একটা বোতলে সবকিছু ইয়ে করে তারপর আমরা না ভাইয়ার আমি বলছি কমাই দিতে কারণ ওই যে ওজন হয়ে যাবে বেশি নয় তো আমরা আবার গেলে আমরা আবার নিয়ে আসতে পারবো অরিজিনাল একদম অরিজিনাল আমার শ্বশুর শাশুড়ি দিছে পরে ওরা এত খুশি হয়েছে পরে আমি আরো অর্ডার দিছি অনেকগুলো 11 কেজি অর্ডার দিছি তাই আর আমার আব্বা ওইটা খুব পছন্দ করে এই সেই খেজুরের গুড় সুমনে যে একটা খুশি হবো মিষ্টি আর সবসময় চা বানায় চা দিয়ে গুড় দিয়ে চা খাইতে এত মজা আমি ছোটবেলায় সবসময় খেতাম আমি বাংলাদেশে স্পেশালি তো ভাইয়ার পেজে আপনারা সবাই ঘুরে আসবেন ভাইয়ার পেজটা তো দেয়া আছে হ্যাঁ সুয়ানুর ভাইয়ার পেজ আর তুই সুয়ান ফ্রুটস প্রোডাক্ট চামচ নিয়ে আসি একটু খাই ভাইয়া খুশি হবে তুই এখন এটা এইভাবে খাবি এভাবে তো লালি খেয়ে লাল লালি লেগে যাবে না এইভাবে খাবো আড়ালে সবার সামনে একটু ভদ্রতা রাখতেছি আর ভাইয়া আমাকে লালি দিয়ে চা দিচ্ছে আমিও চা খাবো হ্যাঁ হেপে পুকে একটা বোতলে দিয়ে দাও দেশের খাবার খাইবো ভাইয়া চলে যাচ্ছে অনেক মিস করবো ভাইয়াকে আমার পছন্দের ফ্রুটস নিয়ে আসছে ভাইয়া চ্যারন ফ্রুটস আমার খুবই পছন্দ তার জন্য ভাইয়া অনেকগুলো নিয়ে আসছে এত কষ্ট করে ট্রেনে আসছে তারপর এতগুলা জিনিসপত্র নিয়ে এদিকে আনার উনি আসছে চলে যাচ্ছে অনেকদিন ছিল অনেক টায়ার্ড সুপার টায়ার্ড কুকিকে আল্লাহ হাফেজ বলো জ্যোতিকে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো আর তোমরা ব্যাড সার্ভিস দিছো আমরা ব্যাড সার্ভিস দিছো বাই বাই ইশফি বাই বাই আরফি বাই বাই রাদিয়া